আর এই যে আমার হচ্ছে সুইট হার্ট মাসি, পুরো রেডি, সুন্দর করে সেজেছে। মাসি একটু পিছনে হেয়ার স্টাইলটা একটু দেখাও, এই যে মাসি হেয়ার স্টাইল দেখো কি সুন্দর। কি আছে তো মাসির মানুষ আছে ওখানে পাঠাবলি দেওয়ার, তো সেখানে আমরা একটু পরে যাবো, তো চলো আমি রেডি হয়নি। আমরা তৈরি হয়ে নিয়েছি, আমরা এখন যাবো মন্দিরে। এই যে মাসি, মাসি রেডি, বুনু, এই মামি, তো আমরা এখন যাবো মন্দিরে। চলো মন্দিরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা কিন্তু পুজো মণ্ডপে চলে এসেছি, তো চলো পুজো প্যান্ডেলটা তোমাদের ভালো করে দেখিয়ে দিই। আর এই দেখো মায়ের মূর্তি, মায়ের প্রতিমা যে এত সুন্দর হয়েছে তার বলার অপেক্ষা রাখে না, তোমরা আশা করি বুঝতেই পারছো, এত মায়াবী হয়েছে ভদ্রকালী মা। তো আর ভিড়ও কিন্তু বেশ হয়েছে, আর এই মায়ের রাত্রি কিন্তু সারারাত্রি ধরেই কিন্তু মায়ের পুজো চলে আর কি, বলি হয়, সবটাই তোমরা দেখবে। তো দেখো কতটা লোক হয়েছে, অনেক ভক্তবৃন্দ হয়েছে, গোটা পাড়ার লোকই কিন্তু অ্যাটেন্ড করে এই মায়ের পুজো। আমরা এসে পুজো প্যান্ডেলে বসে আছি, কারণ পুজো এখনও শুরু হয়নি, মানে পুজো সব রেডি হচ্ছে, মানে সারা রাত্রি ধরে কিন্তু মায়ের পুজো হয়, আর শেষ রাতের দিকে বলি হয়। এত বড় করে এখানে পুজো হয় বন্ধুগণ, তোমাদের কি বলবো, 18 হাত নাকি 19 হাত মায়ের মূর্তি সেটা জানি না, তবে অনেক বড় আর খুব সুন্দর মায়ের মূর্তিটা হয়েছে। আর আমি এখানে আসার কোনো কথাই ছিল না, যেভাবে হোক ওখানে আমি পুজোতে অ্যাটেন্ড করেছি, এটা আমি আমার সৌভাগ্য মনে করি। সেই আনন্দ করেছি বন্ধুগণ, সেই নেচেছি, আমি, আমার বড় মামি, তারপর মাসি, বোন, আমার একটা ছোট্ট বুনু, সবাই মিলে আমরা সেই নাচছি। আর ওই যে দেখো আমি খয়েরি কালার শাড়ি পরা, বুনু খয়েরি কালারের একটা হচ্ছে মেরুন কালারের কুর্তি পরা, আমরা তো খুব আনন্দ করেছি। আর সবাই মিলে রাত্রি যা জেগেছিলাম, যার জন্য কোনো কিছু মনে হয়নি, আনন্দের রাত্রিটা কখন কেটে গেছে বুঝতেই পারিনি। দাদুটা আমাকে আবির দিয়ে দিয়েছে, আমি হচ্ছে দাদুর নাতনি হই, আমি গেলে খুবই মানে খুব ভালোবাসে আর খুব আমাকে ইয়ার কি করে, তো আসলে আমি ওখানকার নাতনি, তো আর ওখানে দাদুর সংখ্যাটাই বেশি যেহেতু আমার মামার বাড়ির এলাকা, তো খুব আনন্দ হয়েছে। দেখো আমার তো সেই নেচেছি, মেন কথা হচ্ছে এত আনন্দ হয়েছে মায়ের পুজোতে, খুব ভালো লেগেছে, মাকে অনেক অনেক ধন্যবাদ যে আমার আমি ওখানে যেতে পেরেছি। আর ওই যে লাল চাদর পরা বসে আছে ওইটা হচ্ছে আমার মেজো মামি, তারপর আমার মাসি, মেসো, মামা, আরও একটা মামা, ভাই, বোন, দাদা, মামা বাড়ির সবাই এখানে, ছোট মামি, সবাই এসেছে আর কি, সবাই মিলে রাত্রি জেগে মায়ের পুজো দর্শন করেছি, মায়ের পুজোতে পুষ্পাঞ্জলি নিয়েছিলাম। আর আমার মামার বাড়ির পুরো এলাকাটা, আশপাশের পুরো এলাকাটাই কিন্তু পুজোতে থাকে, উপবাস থাকে, আর এই মা খুবই জাগ্রত। পাশে একটা শ্মশানও আছে, এটা হচ্ছে দিনহাটা থেকে সাহেবগঞ্জ রোডে 2 নম্বর পুলে কালীর পাট আর কি, সবাই জানো হয়তো, অনেকেই হয়তো জানো। তো এই দেখো এখানে কমিটির ছেলেগুলো নাচছে। মাই ডিয়ার মেশো, এখন বাজে 3:30,
জেগে আছি। এই যে আমার মেশো, মেশো জেগে আছে। অঞ্জলি নেব, তারপর আমরা বাড়ি যাব। তারপর খাই দেয় গু। এই যে পুরো খেলে ফ্রেন্ডস, তো আমি কিন্তু পুজোর দিনে এগুলোই ভিডিও করেছি, আর করা হয়নি। আর বলির সময় বিশেষ করে আমি কিন্তু ভিডিও করিনি। আমার মনে হয়েছিল যে না, বলিটা আমার ভিডিও করাটা আমার হয়তো উচিত হবে না, তার জন্য আমি করিনি। অনেকগুলো পাঠা বলি হয়েছিল, অনেক কিছু বলি হয়েছিল, তো আমি সেটা করিনি আর কি। তো ফ্রেন্ডস, ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই পালে জানিও।